গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন হাজী মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় দেখা যায় আজমত উল্লাহ খানের নির্বাচনী প্রচারণে মানুষের ব্যাপক সাড়া মেলে এই সাধারণত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। নির্বাচন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই গণজোয়ারের কারণে কোনো ভোগান্তি হয় নাই এলাকায়, এই প্রতিবেদককে বলেন, তবে আমরা বিষয়টা সচেতনভাবে দেখব। অতি উৎসাহী কর্মীদের ব্যাপারে মেয়র প্রার্থী আলহাজ জনাব আজমতুল্লাহ খান বলেন, নির্বাচন পরিচালনা কমিটি এগুলো নজরদারি করছে, আমরা খুব সচেতন ও সজাগ দৃষ্টি রাখছি, কোন স্থানে কিছু জানতে পারলে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। যে আপনাদের গাজীপুরের দক্ষিণ খালনা এলাকায় কিছু মাঠে বের হওয়ার যে কিছু দিনের প্রতিনিধিগুলোরা গণসংযোগ চালিয়ে গেছেন, এর আগে আমরা আজমতুল্লাহ স্যারের সাথে কথা বলে জেনেছি যেটা যে আইন শৃঙ্খলার বাহিনী এবং আমার নেতাকর্মীদের বলা আছে যে কোনো রকমই যাতে রাস্তাঘাট যেখানে আপনাদের যে প্রচারণা থাকবে সেই ক্ষেত্রে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয় সেভাবে কিন্তু আজমতুল্লাহ স্যারের নির্দেশে কিন্তু নৌকার প্রতিক্রিয়া আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নৌকার সমর্থন জিগেছে। এই ধারাবাহিকতা কিন্তু আগামী শুক্রবার কিন্তু 19 ওয়ার্ডে একটা জনসংকর্মী হবে, সেই কর্মী সবাই কিন্তু আজমতুল্লাহ স্যার উপস্থিত থাকবেন এমনটি কিন্তু জানিয়েছেন 19 ওয়ার্ডের নৌকা প্রতীক কর্মীরা। এ বি আজিজ, একাত্তর বাংলা টেলিভিশন। আপনাদের মাঠা বের হওয়ার পরে তৃতীয় দিনের মতো আপনাদের জনসংযোগ বের হয়েছে, এই উপলক্ষে করে আপনারা আজমতুল্লাহ স্যারের কি বোঝাবে আপনাদের? আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রার্থী আজমতুল্লাহ খান সাহেব আমাদের প্রান্তের নেতা, ওনাকে মনোনয়ন দিয়েছেন। নৌকা মাথায় আমরা আগামী 25 মে স্বতঃস্ফূর্তভাবে জনগণকে নিয়ে একত্র হয়ে সর্বদলীয়ভাবে ওনাকে নৌকা মাথায় বিজয় করবেন, ইনশাআল্লাহ। এই বলে আমি